इस्लाम विरोधी शक्ति जरा तारा इस्लामेर बिरुद्धे नाना भावे विषोद्गार करछे तादेर ब्यापारेओ आमादेर स्वच्छ ज्ञान जोगाड़ेर प्रयोजन आछे। अपरदिके जारा हानाफी मजहब बिरोधी विषोद्गार करछे तादेर ब्यापारेओ हानाफी मजहब अवलम्बी भाइयेदेर सजाग एवं सतर्क हवा एवं सतर्क करार प्रयोजन रहे। आध्यात्मिकतार दृष्टिते आमरा मुजद्दिदे जमानेर तरीकतेर सिलसिलार अनुसारी सेटिर बिरुद्धे जारा विषोद्गार करछे भाई से ब्यापारेओ आमादेर सजाग हवा এবং মুজাদ্দিদে জামানের রেখে যাওয়া আদর্শটা নিখুঁত এ ব্যাপারে আমাদের স্বচ্ছ জ্ঞান সঞ্চয় করারও প্রয়োজন রয়েছে। অপরদিকে ভাই সকল মতবাদের ঊর্ধ্বে প্রকৃত আল্লাহ প্রিয় মানুষ হওয়ার জন্য যে সমস্ত সৎ গুণাবলী প্রয়োজন সে ব্যাপারেও আমাদের প্রতিটি ধর্মপরায়ণ মানুষকে তৎপর হওয়াও একান্ত দরকার। আবার একবার বলছি, আমি আপনাকে বুঝিয়েছি যে অজের আলোচনার বিষয় প্রচুর, তাতে আমি বুঝিয়েছি যারা ইসলাম বিরোধী বিষোদগার করছে সে ব্যাপারে মুসলিম সমাজের সতর্ক হওয়া দরকার, তার উপরে আলোচনা হওয়া প্রয়োজন। যারা মজাব বিরোধী তারা মজাব অবলম্বীদের বিরুদ্ধে যে কুৎসা এবং অকথা কুকথা রটনা করে মানুষকে বিভ্রান্ত করছে তার বিরুদ্ধেও হানাফি মজাহাবের অনুসারী ভাইদের সজাগ হওয়া প্রয়োজন, সে জ্ঞানেরও দরকার। আমরা আধ্যাত্মিকতার দৃষ্টিতে মুজাদ্দিদে জামানের সিলসিলায় তরিকতের অনুসারী সে ব্যাপারেও যাদের বিরোধী বিষোদগার রয়েছে তাদের ব্যাপারেও আমাদের সত্যটাকে জানা একান্ত প্রয়োজন। সর্বোপরি ভাই একটি মানুষকে আল্লাহর কাছে প্রকৃত প্রিয় বান্দা হয়ে গড়ে উঠবার জন্য যে গুণগুলির প্রয়োজন সে গুণগুলি সম্পর্কে জোয়ান প্রবীণ নারী পুরুষ বাজারিস্ত পীর পীরজাদা আমির মুবাল্লিগ মওলানা মুফতি হাফেজ সাহেব ইমাম সাহেব সকলকেই সে জাতীয় গুণগুলি সঞ্চয় করাও একান্ত প্রয়োজন। তা না হলে একে অপরের বিরোধিতা একে অপরের প্রতি বিষোদগার বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যোগ্য জবাব এসব কিছু টানা পড়ে চলবার ঊর্ধ্বেও যদি সত্যকারের একজন আমি আল্লাহ প্রিয় মানুষ না হতে পারি তাহলে সেটিও নিশ্চিত আমার ধর্ম জীবনের চরম ঘাটতি, যে ঘাটতি
নিঃসন্দেহে কিয়ামতের দিনে আল্লাহর কাছে পুরো হবে না। অতএব আমি আপনাদেরকে বোঝাতে চাইছি খুব সরল কথা, আমরা আল্লাহকে একমাত্র স্রষ্টা বলে জানি, সৃষ্টি শ্রেষ্ঠ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার এহ জীবন পর জীবনের নেতা বলে জানি, কোরআনকে অবিকৃত অবস্থা কিয়ামত পর্যন্ত সেটি আমাদের অনুসরণীয় একটি গাইডবুক, এটাকেও আমাদের মনে প্রাণে অটুট বিশ্বাস রাখতে হয়। সেই সাথে ভাই ইসলামী বিধি বিধান যেগুলি, কোনটা আমি আমল করতে পারি আর কোনটা পারি না সেটি পরের কথা, কিন্তু ইসলামী বিধানের প্রতি আমার আপনার পূর্ণ মর্যাদা আন্তরিকতার সঙ্গে থাকাও প্রয়োজন। এর ঊর্ধ্বে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহকে চিনবার জন্য, রসুলকে চিনবার জন্য, কোরআনকে বুঝবার জন্য, হাদিসকে বুঝবার জন্য ইমাম মুস্তাহিদের মানা একান্ত জরুরি, বরং শরীয়তের হুকুমে ওয়াজিব কার্যত ফরজ। কি বলেছি কথা, কোরআনকে বুঝবার জন্য, হাদিসকে বুঝবার জন্য এবং আল্লাহ এবং রসুলকে মেনে চলবার জন্য অবশ্যই ইমাম মুস্তাহিদদেরকে মেনে চলা শরীয়তের হুকুম অনুযায়ী ওয়াজিব এবং কার্যত সেটা ফরজ। সুতরাং সে ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, থাকতে হবে, সঙ্গে মনে রাখতে হবে। জি, বাহ্যিক বরণ অঙ্গভঙ্গি অঙ্গগুলোর দ্বারাই ইবাদত বান্দেগী সম্পন্ন করাটাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যথেষ্ট নয়, বরং সঙ্গে অবশ্যই চাই একটি বিশুদ্ধ অন্তর। সেই অন্তরের ভিত্তিতে আমাদের ধর্ম জীবনটা হওয়াই আল্লাহ প্রিয় হওয়ার মাধ্যম। সেই অন্তরটা বানানোর জন্য যারা আধ্যাত্মিকতার মানুষ, সেই পীরানে তরিকাত আউলিয়ায়ে কেরাম যারা হাক্কানি পীর বলে ইতিহাসের পাতায় খ্যাতি লাভ করেছেন, তাদের আদর্শ আখলাক আমলের দাবেদারি করাটাও একজন প্রকৃত ধার্মিক ব্যক্তির পক্ষে একান্ত জরুরি। এই টোটাল আমার এই দু মিনিটের কথাকে মাথায় রাখুন, এটাই আমার আজকের বক্তব্যের সার কথা। কথা শুনতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাই, আমার এই দু মিনিটের বক্তব্যই আজকের আমার টোটাল বক্তব্যের সার কথা। যত মানুষ বসে দাঁড়িয়ে পর্দায় যে বা যারা যেখানে আছেন, আমি সকলের কাছে নিবেদন রেখে এই কথাটাই আপনার মৌলিকভাবে অন্তরে গেঁথে নেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আগে একদিক দিয়ে বলেছি, এবার নিচের দিক দিয়ে বলছি। আধ্যাত্মিকতার জন্য পীর ওলিদের আদর্শ আখলাকের অনুসরণ করতে হবে, কোরআন হাদিসকে বুঝতে এবং আল্লাহ এবং রসুলকে মানতে ইমাম মুস্তাহিদের অবশ্যই মানতে হবে, বরং মানা কার্যত ফরজ। তার ভিতর দিয়ে রসুলকে চিনব, তার ভিতর দিয়ে আল্লাহকে মানতে পারব এবং আমি আপনি আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হিসাবে জীবনটাকে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এর একটার ব্যতিক্রম যদি ঘটাবেন তাহলে মনে রাখবেন আপনার ধর্ম জীবন ব্যর্থ। আপনি বাহ্যিকভাবে হতে পারেন বক্তা, হতে পারেন আপনি অঙ্গ প্রত্যঙ্গের অনেক আমলের মানুষ, কিন্তু আপনি অবশ্যই জানুন এর একটা কিছু যদি আপনি পরিত্যাগ করেন আপনার ধর্ম জীবন ব্যর্থ হতে বাধ্য। ভাই, এই মৌলিক পটভূমিকা আমার বক্তব্যের ভিত্তি বলুন, ভূমিকা বলুন, সূচনা বলুন, এই পর্যন্ত এতটুকু দিয়ে এবার আমি আমার পঠিত দুটি কথা আপনাদেরকে, কোরআন এবং হাদিস পড়েছিলাম তার উপরে দুটো কথা বলছি।
ভাই কোরআন শরীফে মহান আল্লাহ পাক জানিয়েছেন জি মহান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও আল্লাহর রঙে রঞ্জিত হও কথাটির অর্থ হলো যে আল্লাহ পাক যেমন চান তোমরা আল্লাহ পাকের পছন্দের মানুষ তৈরি হও কথা বোঝা গেল এরই নাম আল্লাহর রঙে রঞ্জিত হও তোমরা আল্লাহর পছন্দের বান্দা তৈরি হও এটি আল্লাহ পাকের দাবি হাদিস শরীফে নবী পাক জানিয়েছেন কুনু মিন আবনাইল আখিরাহ এ জওয়ান প্রবীণ ভাই বোন মা বাবা জি যেই হন রাসূলুল্লাহ বললেন কুনু মিন আবনাইল আখিরাহ তোমরা পরকল সঞ্চয়ের মানুষ হও ওয়ালা তাকুনু মিন আবনাইল দুনিয়া তোমরা দুনিয়া সঞ্চয়ের মানুষ হও না জি আবার একবার বুঝো আমি বিশেষ করে জওয়ান যুবকগুলোকে বলছি যারা দ্বীনদার ধার্মিক আলহামদুলিল্লাহ তারা তো এক কদম ধর্মপথে এগিয়ে রয়েছে কিন্তু আমাদের সমাজের যারা ইসলাম ধর্মের ইসলামী পরিবারের ঘরের ছেলে যাদের ভিতরে এখনো পর্যন্ত কার্যত ধর্মীয় মহব্বত এবং ধর্মকে বাস্তব জীবনে আমল করার মতো প্রবণতা যাদের আসেনি তাদের বেশি করে মনে রাখার দরকার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পরকালে পরকাল সঞ্চয়ের মানুষ হও দুনিয়া সঞ্চয় তোমরা করো ভাই এ থেকে বুঝতে পারা যায় একদিকে কোরআনের বক্তব্য তোমরা আল্লাহর পছন্দের মানুষ হও অপর দিকে রাসূলুল্লাহর বক্তব্য তোমরা পরকাল সঞ্চয়ের মানুষ হও আয়াত আর হাদিসের সমন্বয়ে বুঝতে পারা যায় যারা পরকাল সঞ্চয়ের মানুষ হতে পারে তারাই হতে পারেন আল্লাহ প্রিয় বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ যারা পরকালের পরিবর্তে দুনিয়ার অর্থ দুনিয়ার মান সম্মান দুনিয়ার শক্তি দুনিয়ার নেতৃত্ব এগুলো সঞ্চয়ের জন্য যারা জীবনের মূল্যবান সময় কথা খরচ করে চলছেন নিশ্চিত মনে রাখুন এদের পক্ষে আল্লাহ প্রিয় হওয়াটা দুরূহ ব্যাপার খুব কঠিন দুঃসাধ্য ব্যাপার সুতরাং পরকাল ভয় ভীতু যারা পরকাল যারা সঞ্চয়ের জন্য আগ্রহী পরকাল সঞ্চয় করতে যারা বাস্তবে ময়দানে আমলে নেমেছেন এই মানুষগুলোই যদি এই আমলের ধারাবাহিকতা রক্ষা করে মৃত্যুবরণ করতে পারেন তারাই হবেন আল্লাহ পাকের কাছে প্রিয় কথা বোঝা যাচ্ছে ভাই আপনি বলুন আমার জীবনের নামাজ রোজা হজ যাকাত আমার জীবনের জাতির সেবা জনগণের সেবা আমার জীবনে অর্থবিত্ত দান সদকা আমার জীবনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমার জীবনে হক পথে দাঁড়িয়ে থাকার সংগ্রাম আমার জীবনে ভাই প্রতারক অন্যায় অন্যায়কারীদের বিরুদ্ধে গর্জে ওঠা এ সব কিছুর সার্থকতা হবে যদি আল্লাহর কাছে আমি আপনি হতে পারি প্রিয় ঠিক না ভুল কিন্তু যদি পার্থিব জীবনে এই ডামাডোলের ভিতর দিয়ে আমার জীবনটা কাটে আর আমি যদি সত্য সত্যই আল্লাহর রঙে রঞ্জিত না হতে পারি আল্লাহ পাকের পছন্দের বান্দা যদি না হতে পারি আমি যদি প্রকৃত আল্লাহর প্রিয়তা অর্জন করতে না পারি তাহলে সত্যি কি আমার মানব জীবন ধর্ম জীবন কি ব্যর্থ নয় কি বাবু ভাই এবার একটু ফিরুন জি এবার একটু ফিরুন আমি ছোট করে একটা টিপসের উপরে আপনাকে গুটি কত কথা শুনাবো ভাই হযরত মাওলানা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি যিনি একজন বাংলা বিখ্যাত আল্লাহর ওলি জি ভাই বাংলা বিখ্যাত আল্লাহর ওলি তিনি যে মাওলানা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন কিতাবটির নাম রফিকুস সালেকিন বাংলা মানে
যারা আল্লাহর পথে চলতে চায় তাদেরই সঙ্গী সাথী বন্ধু। বইটা ওই আরবি বইটা বাংলা মানে কি মানে বলেছি, রফিকুস সালেকিন বইটার নাম, আর বইয়ের নামের মানে হলো আল্লাহর পথের পথিকদের সঙ্গী। কথা বোঝা গেল? তিনি তার বইতে লিখেছেন যে কোন মানুষ যদি চায় সে যে কোন দল মত যে কোন ধরনের ব্যক্তিত্বই হোক, কেউ যদি চায় যে আল্লাহ পাকের কাছে প্রিয় হোক, কেউ যদি চায় যে আল্লাহর কাছে নিষ্কলুষ মানুষ হোক, কেউ যদি চায় যে কিয়ামতের দিবসে লোকটি নাজাত পাক, তাহলে তার পক্ষে উচিত কর্তব্য হলো দশটি বদ স্বভাবকে নিজের জীবন থেকে পরিত্যাগ করা। প্রতিটি মানুষের ভিতরে ওই দশটি বদ স্বভাব থাকা স্বাভাবিক, সেই দশটি বদ স্বভাব নিজের ভিতর থেকে বহিষ্কার করা, নিজের ভিতর থেকে সেগুলোকে দূর করা একজন প্রকৃত আল্লাহ পাকের বান্দা হওয়ার কাজ এবং মাধ্যম। আমি সকলের কাছে অনুরোধ করে বলছি, জি সকলকে অনুরোধ করে বলছি, ইত্তাকিরে কি শুনেছেন, কত ভালো লেগেছে, কতটা প্রয়োজন মিটেছে, সে ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কথা নয়, জি আমার কথাগুলো আপনার কাছে কতটা প্রাঞ্জল হবে, কতটা শ্রুতি মধুর হবে, জি আর কতটা কার্যকর হবে, এইটুকুই আমার এই মুহূর্তে আপনাদেরকে বোঝানোর দায়িত্ব। তো আমি সেক্ষেত্রে বলতে চাইছি, আমার কথা আপনার কাছে শ্রুতি মধুর না হতে পারে, আমার কথা আপনার কাছে প্রাঞ্জল না হতে পারে, জি কিন্তু আমার কথাগুলো যদি সত্যকারের আমাদের জীবন গড়ার পক্ষে উপকারী হয়, জীবন গড়ার পক্ষে যদি সহায়ক হয়, তাহলে আমি সকলকে নিবেদন করব সেই কথাগুলো একটি একটি করে প্রণিধান, সে কথাগুলো একটি একটি করে গ্রহণ করার জন্য, এটাই আপনাদের কাছে আমার দাবি। হযরত আল্লামা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন যে তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও তাহলে দশটা বদ স্বভাব তোমার ভিতর থেকে দূর করো। ভাই এখন আমি যদি আমারটাই আগে বলি, আমি যদি আল্লাহর কাছে প্রকৃত আলেম হতে চাই ও দশটা বদ স্বভাব আমার থেকেও দূর হওয়া দরকার, কেউ যদি পীর সাজে তাকেও ও দশটা বদ স্বভাব ছাড়তে হবে, কেউ যদি পীরজাদা হয় তাকেও দশটা বদ স্বভাব ছাড়তে হবে, কেউ যদি আমির হয় তাকেও দশটা বদ স্বভাব ছাড়তে হবে, কেউ যদি শায়খ সাজে তাকেও দশটা বদ স্বভাব ছাড়তে হবে, কেউ যদি ডাক্তার হয় তাকেও দশটা বদ স্বভাব ছাড়তে হবে, কেউ যদি মাস্টার হন তাকেও দশটা বদ স্বভাবকে ছাড়তে হবে, কেউ যদি সাধারণ শ্রোতা সাধারণ ধার্মিক হন তাকেও আল্লাহর কাছে প্রকৃত ধার্মিক হওয়ার জন্য ওই দশটা বদ স্বভাব তাকেও ছাড়তে হবে। সুতরাং এই দশটা বদ স্বভাবের দায় থেকে সারা পৃথিবীর ইসলাম ধর্ম অবলম্বী ধার্মিক ব্যক্তি কেউই মুক্ত নন। আমার কথা বোঝা যাচ্ছে? জি নাম্বার ওয়ান তিনি কিতাবে লিখেছেন, সর্বপ্রথম তুমি তোমার জীবন থেকে এই উপস্থিত বস্তুর প্রতি লোভটাকে ছাড়ো। নাম্বার ওয়ান তোমার জীবন থেকে তুমি উপস্থিত বস্তুর প্রতি লোভ করাটাকে পরিত্যাগ করো। তোমার সামনে কেউ ভালো খাচ্ছে ওটার প্রতি তুমি লোভ করো না, তোমার তুলনায় কেউ উন্নত পোশাক পরে রয়েছে ওটার প্রতি তুমি লোভ করো না, তোমার তুলনায় কারো খান ভাট উন্নত ওটাকে দেখে তুমি লোভী হয়ে না, তোমার তুলনায় কারোর গাড়িটা উন্নত ওটাকে দেখে তুমি লোভী হয়ে না, তোমার তুলনায় কারোর বাড়িটা হাইফাই উন্নত ওটাকে দেখে তুমি লোভ করো না। উপস্থিত যে কোনো বস্তু তোমার সামনে আসুক তুমি তোমারটার প্রতি সন্তুষ্ট থাকো, আর একজনের উন্নত বিষয়টাকে দেখে তুমি লোভী হয়ে না। এ লোভ যদি তোমার ভিতর থেকে পরিত্যাগ না করতে পারো তোমার জীবনে আল্লাহ প্রিয় হওয়া সম্ভব নয়।
তুমি হাফেজ সাহেব না মওলানা না পীর না পীর আমির না মুবাল্লিগ না শেখ ও স্যাম্পল পরে রাখো তুমি তো মানুষ তুমি আর কিছু না তুমি তো আল্লাহর বান্দা তুমি কেউ নও তোমার কোনো ডিগ্রি নেই তুমি ডিগ্রি লেস একজন সাধারণ ব্যক্তিত্ব কিন্তু ইসলাম ধর্ম অবলম্বী হিসাবে একজন মুসলমান হিসাবে তোমার তো আল্লাহ প্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে না নেই আল্লাহ প্রিয় হওয়ার যদি ধারণাই না থাকে তাহলে ইসলাম ধর্ম পালন করার যুক্তিও থাকতে পারে না পারে কি আরে আমি ধর্ম করে আল্লাহ প্রিয় হব না তাহলে আমার ইসলাম ধর্ম মেনে চলার আর ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান হিসাবে দাবি করার যুক্তি কোথায়